মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটা বক্তব্যে বলেছেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বন্ধ করতে হবে চাঁদাবাজি। তারপর একটা নিউজ, পুলিশের নাকের ডগায় ব্যস্ত সড়ক বন্ধ করে বাণিজ্য। রাজধানী ইস্কাটনে বিটিসিএল এর প্রধান কার্যালয়ের সামনে ব্যস্ত সড়কটিতে চলাচল বন্ধ করে গাড়ি পার্কিং জোন সহ বিভিন্ন ধরনের অস্থায়ী খাবারের দোকানের পসরা সাজানো হয়েছে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। পুরনো এলিফেন্ট রোড নামে রাস্তাটি বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যা পড়েছেন ইস্কাটনে সরকারি কোয়ার্টারে বসবাসরত কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। কিন্তু কিভাবে ও কবে এই রাস্তা বন্ধ করা হয়েছে, কে বন্ধ করেছে তা কেউ বলতে পারছেন না। দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তারা সবাই বলছেন যে তারা জানেন না। এই সড়ক বন্ধ করে ব্যবসা করা একাধিক দোকানের সঙ্গে কথা বলে জানা যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে ম্যানেজ করে টোকেন দিয়ে সেখানে অস্থায়ীভাবে দোকান বসানো হয়েছে। অস্থায়ী খাবার দোকানগুলি থেকে মাসিক হারে চাঁদা দিতে হয় কাউন্সিল অফিসকে, এছাড়া রমনা থানা চাতুর্লিককে ম্যানেজ করতে হয়, চাঁদা নেন রমনা জোনের পুলিশও। সব মলকে ম্যানেজ করে এভাবে একটি রাস্তা সড়ক বন্ধ করে খাবার দোকান স্থাপন করে মানুষের চলাচল বন্ধ করে আইন পুলিশের নাকের ডগায় মানে স্পিকার, এতে আমি সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়কে বলবো যে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ একটা ইম্পর্টেন্ট সড়ক, ইন্টার কন্টিনেন্টাল যাইতে বাম পাশের রাস্তাটা বন্ধ, দোকান দেওয়া, এটা কেমন কথা হইলো? স্পিকার, এই সমস্ত বিষয়ে সরকার যদি পদক্ষেপ না নেয় মানুষ তো কষ্ট পায়, জনগণ তো অনেক আশা আকাঙ্ক্ষা করে আওয়ামী লীগ ক্ষমতা এনেছে, কাজে আপনাদের দায়িত্ব দেখা উচিত। স্পিকার, আপনাকে ধন্যবাদ।